ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য একটি সঠিক প্রেসক্রিপশান কীভাবে করতে পেরেছি সেটা দেখানোর জন্য এই ভিডিওটি অবতারণা করছি কেসটি খুব সুন্দরভাবে কেস টেকিং করেছেন আমাদের ডাক্তার সুধীর মন্ডল সাহেব ডাক্তার সাহেব ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে কেসটা টেকিং করেছেন ও খুব সুন্দরভাবে কেস টেকিং করে অনেক সময় নিয়ে যত্ন সহকারে নিষ্ঠা সহকারে কেস টেকিং করে তো এই কেস টেকিংয়ে ওষুধ সিলেকশন করতে আমার বেশি সময় লাগলো না এখন দেখা যাক দ্য ব্লেসিংস অফ গড এই দম্পতির উপরে কিভাবে পড়তে পারে কারণ দ্য কেস ইজ প্রাইমারি ইনফার্টিলিটি এদের বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু বাচ্চা হচ্ছে না তেরো বছর ম্যারেজ থার্টি থার্টিন ইয়ার্স অ্যাট প্রেজেন্ট দি এজ ইজ থার্টি তার মানে ওই অল্প বয়সে বিয়ে হয়েছে পনেরো ষোলো বছরের বিয়ে হয়েছে কিন্তু এখনও বাচ্চা হলো না এর জন্য অনেক জায়গায় চিকিৎসা করেছে এদের একটা সমস্যা ছিল বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারিস কিন্তু সেটা অপারেশান করেছে এই যে লেখা আছে ল্যাপারস্কোপিক ওভারিয়ান ড্রিডিং দু হাজার একুশ সালের অক্টোবর মাসে সেটা আন্ডার জেনারেল জেনারেলসিয়া অপারেশন করেছে সিম সিমেন্ট রিপোর্ট নর্মাল দুটো জিনিসই মেনলি দেখবে তোমরা টোটাল কাউন্ট টোটাল কাউন্ট ফিফটি মিলিয়ন যত বেশি হবে তত ভালো তবে নর্মালি থার্টি ফর্টির উপরে গেলে কোনো প্রবলেম হয় না আর মোটিরিটি কীরকম মোটিরিটি কারণ স্পর্মগুলো তো সাদার কেটে কেটে ভিতরে ঢুকবে আস্তে 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 তাই তার গতি কেমন আছে যদি গতি বেশি থাকে সেভেন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট তাহলে খুব ভালো এখানে আছে সিক্সটি ফাইভ পারসেন্ট মোটামুটি ঠিকই আছে এই মোটিলিটি আমাদের কেন দেখতে হয় কারণ মোটিলিটি দেখতে হয় আমাদের ইউট্রাসের ভিতরে ডিমটা ডিমটা বসে থাকে ফ্যারোপাইন টিউবের ভিতরে ফ্যারোপাইন টিউবের ভিতরে একটা মোটা মতন জায়গা আছে তাকে বলা হয় অ্যাম্পুলা অ্যাম্পুলাতে এসে ওবাম থেকে ডিমটা বেরিয়ে অ্যাম্পুলাতে গিয়ে বসে থাকে আর সাধারণত সিমেন্টটা আফটার কনজুমের ট্রাইভ ইন্টার কর্সার পরে ভেজানার মধ্যে থেকে ঘুরতে 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 গিয়ে আস্তে আস্তে ইউট্রাস চলে যাবে পুরো ইউট্রাসকে ক্রস করবে পুরো ইউট্রাসকে ক্রস করে গিয়ে দীর্ঘ পথ এই দীর্ঘ পথ সংগ্রাম করে ডিমের কাছে যেতে হবে অনেক সময় গিয়ে এই যে এই যে মেয়েদের যে ইউট্রাস ইউট্রাসের যে ওপেনিং ভেজানার মধ্যে আছে এর চারদিকে জায়গা আছে একটা ফাঁকা জায়গার মাঝখানে এই যেমন এরকম করো আঙুলটা তোমার এই যে এইরকম যদি ইউট্রাসের মুখটা থাকে তাহলে চারদিকে জায়গা থাকবে তাই পিছন দিকে জায়গাকে বলা হয় পোস্টিরিয়ার ফর্নিক্স এগুলোকে ফর্নিক্স বলে অ্যান্টিরিয়ার ফর্নিক্স আর ডাইনে বাইরে জায়গাটা কম থাকে সাধারণত অ্যান্টিরিয়ার ফরনিক্স অ্যান্ড পোস্টিরিয়ার ফর্নিক্স এই পোস্টিরিয়ার ফরনিক্স পিছন দিকে জায়গাটা বেশি থাকে ওইখানে বেশিরভাগ সময় জমে যায় যারা একে বলা হয় সেমিনাল পুল পুল পি ডবল এল পুল মানে ছোট্ট পুকুর সাঁতার কাটার জায়গা বলে না সুইমিং পুল তো ওইখানে গিয়ে জমে থাকে সিমেন্টগুলো জমে থাকে বলে ভেজানার পোস্টির ফরনিক্স আমাদের দিলে আমরা দেখি যে সার্বিক যে মুখ পাচ্ছি পিছন দিকে গর্তটা বেশি তাইকে বলা হয় সেমিনাল পুল ওখানে গিয়ে বসে থাকে ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে তারপরে এই এক্সটার্নাল অস এই ফুটো দিয়ে এক্সটার্নাল হল দিয়ে ভিতরে ঢুকে ঢুকে ঘুরঘুর করতে ঘুরঘুর 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 করতে করতে গিয়ে ডিমকে খুঁজে বাড়ায় তার সেমিনার পুল থেকে বেরিয়ে আসতে হবে তাই আমি ছেলেদের অ্যানাটমি পড়ানোর সময় যোগ করে বলতাম ইংল্যান্ডে একটা জায়গা আছে মনে আছে কি নাম লিভারপুল ইংল্যান্ডে কি আছে তাই আমরা প্রত্যেকেই যারা জন্মগ্রহণ করেছি তার প্রত্যেকেই আমাদের মায়ের সেমিনাল পুলে ছিলাম প্রত্যেকে যে জন্ম রহস্য সেমিনার পুলে আমরা সবাই গেছি তাই আমি যোগ করে বলতাম ইউ মে নট গো টু দ্য লিভার পুল বাট ইউ মাস্ট অ্যাক্রস দ্য সেমিনার পুল তুমি সেমিনাল পুলকে অতিক্রম করো তো সেই জন্যে মোটিভিটি আমাদের দেখার দরকার এখন অনেকে যারা জানে না এগুলো বোঝাচ্ছে এই কারণেই কারণ আমাদের অনেক দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসকরা আমার কাছ থেকে শেখে এই ভিডিওগুলো থেকে বারবার জানাচ্ছে প্রত্যেক দিন জানাচ্ছে স্যার আমরা কলেজে পড়ে শিক্ষা লাভ করতে পারিনি আপনার থেকে উপকৃত হচ্ছি অ্যানাটমি জানে না ফিজিওলজি জানে না প্যাথোলজি জানে না সার্জারি জানে না গাইনি জানে না অবস্টেটিক জানে না ফরেনসিক জানে না তাই যেটুকু পারি আমি শিখিয়ে চলেছি জানে না কারণ অনেক জায়গায় কলেজের পরিকাঠামো নেই কিছুই জানে না মাস্টাররা জানে না শেখাতে জানে না নিজেরা প্র্যাকটিস করে না তা কী শেখাবে নিজে না জানলে সে কাকে কী শেখাবে তো সেদিনে তোমরা দুটো জিনিস দেখবে অনেক সময় ট্রিটমেন্ট আরম্ভ করলে মহিলার ট্রিটমেন্ট আরম্ভ করে দিল তার হাজব্যান্ডের রিপোর্ট প্রকৃতির নিয়মে হাজবেন্ড সিমেন্টের সিমেন্টের ব্যাপার সিমেন্ট হচ্ছে কী বীজ মাটিতে কৃষকরা চাষ করে বীজ লাগায় মাটিতে মাটি হচ্ছে মহিলা মানে মাটি পুরুষ মানে বীজ তো বীজ ডিপেড থাকলে কাজ বীজ বিভিন্ন কোম্পানিতে কিনে আনে দে ওই বীজ ভালো এই কোম্পানির বীজ ভালো না তো বীজের ব্যাপারটা থাকে তাই আমাদের সিমেন অ্যানালিসিস কিন্তু দেখতে হবে সিমেন্ট তোমার অনেকেই বোঝে না অন্তত দুটো জিনিস দেখবে টোটাল কাউন্ট টি সি অ্যান্ড মোটিরিটি টোটাল কাউন্ট তিরিশ চল্লিশের উপরে মিনিমাম হতে হবে আর মোটিলিটি মিনিমাম ফিফটি সিক্সটির উপরে হতে হবে তো এইখানে সেভেন পার পার্সেন্ট আছে মোটিলিটি আর টোটাল কাউন্ট ফিফটি মিলিয়ন আছে তা ঠিকই আছে খুব একটা অসুবিধা হওয়ার কথা না এনার যা প্রবলেম ছিল এর ওয়াইফের পলিসি টিকে ওভারি তা অপারেশন করা হয়েছে তাহলে আর কোনো প্রবলেম এই মুহুর্তে নেই তবুও এদের বাচ্চা আসছে না কেন হোমিও যদি ফাংশনাল কোনো কারণ থাকে হোমিওপ্যাথি ইজ বেস্ট আর বেটার ফর ফাংশনাল ডিস্টারবেন্সেস যখন প্যাথোলজি কিছু নেই ফাংশনাল ডিস্টারবেন্স ফাংশনাল ডিস্টারবেন্স মিনস হরমোনাল ডিস্টারবেন্স প্রোলাক্টিন প্রোলাক্টিন হরমোন ফরিক্যাল স্টুমোলেটিন হরমোন এসব হরমোনগুলো রিউটিনাইজিং হরমোন এসব হরমোনগুলো প্রেগন্যান্সি ফর্ম করার জন্যে অনেকটা সহায়ক ভূমিকা নিয়ে থাকে তা সেইগুলো ঠিক আছে কি দেখতে হবে সব যদি ঠিক থাকে বা সেইখানে যদি গন্ডগোল থাকে হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত ভালো এখন আমরা উইটিড দ্য পেশেন্ট অফ দ্য ডিজিজ প্রেগনেন্সি বলে আমাদের অনেকেই চালিয়ে যাচ্ছে আন্দাজে ন্যাটামিওর অনেকে আমি দেখি অনেকে বলে প্রেগনেন্সি আসছে না আমি ন্যাট্রামিওর সিএম তিন মাস পর পর তিনটি দেবো সালাদ তাতেই না একদম মানে বাজি মাত করে দেবো এগুলো মূর্খদের প্রলাপ অসভ্যদের প্রলাপ আনকালচার গান্ডুমার্কা লোকদের প্রলাপ তো হইপাচি ট্রিট দ্য পেশেন্ট ন্যাটামিওর সিমটম না থাকলে ন্যাক্টামিওর তুমি বাজি মাত করে দেবে পালসিটালের সিমটম থাকলে মাত করে দেবে তুমি ইউএসডি দেখলে না ইউট্রাস নেই আরে কন্টিনেন্টাল অ্যাবসেন্ট অফ দ্য দ্যাজ কান্নাকাটি করে মোটর ছোটো দেখতে ফ্যাট খাবার হজমায় না পাল্টার চালিয়ে যাচ্ছে সিএম তার ইউটারাজই নেই দেখলো না জানে না ইউজি করতে জানে না এরকমই বোঝে না সো দিস পেশেন্ট বার্নিং পাম্পস অ্যান্ড সোলস হিস্ট্রি অফ পলিসিস্টিক সাইকোটিক তো সাইকোটিক ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা পেশেন্টের রোগীর পলিসিস্টিক পেশেন্ট ইজ সাইকোটিক অ্যান্টিসাইকোটিক ওষুধ আমাদের দর দরকার অ্যান্ড অ্যাডিনোমায়োসিস অ্যাডিনোমায়োসিস ই সাইকোটিক সো অ্যাডিনোমাইসিস থাকার জন্যে ওনার পেনফুল ম্যানিস্ট্রেশন হয় পেনফুল ম্যানিস্ট্রেশন হয় ফিয়ার অফ ডার্কনেস অন্ধকারের ভয় ফিয়ার অফ থান্ডার স্ট্রম বজ্রপাতের ভয় ফেইনসিজিলি ফ্রম দ্য ব্যাড নিউজ খারাপ খবর দুঃসংবাদ শুনলেই অজ্ঞান হয়ে যায় ফেইনসিজিলি রুবরি গাছে তার অনেক ওষুধ আছে কিন্তু ফেইনসিজিলি ডিউ টু ব্যাড নিউজ এখানে ফেন্টিংটা আমার ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাড নিউজ এলমেন্টার জেলসিমিয়াম ইম্পর্টেন্ট মেডিসিন ব্যাড নিউজ এলমেন্ট চাপ্টার ডিজার ফর সল্ট ফিয়ার অফ ডার্কনেস ফিয়ার অফ থান্ডার এইসব সিমটম যদি আমি ধরি এবং বার্নিং পাম্পস অ্যান্ড চয়েস অফ মেডিসিন তো মেডোরিনাম ইস দ্য চয়েস অফ মেডিসিনাম অনএম টু ডোজ ফলড বাই পিটিআরএস লেটস সিথ রেজাল্ট এই দম্পতির যদি হাসি মুখে মুখে হাসি ফোটাতে পারি কোলে বাচ্চা এনে দিতে পারি তাহলে সে আনন্দ আমাদের সব থেকে বড়ো আনন্দ সবাই শেয়ার করতে পারবো লেট সিথ অ্যান্ড ট্রাই উইথ আওয়ার বেস্ট লেভেল মাই ফ্রেন্ডস আমি যেহেতু একটা কনফিডেন্সিয়াল ব্যাপার এটা খুব সেন্সিটিভ ব্যাপার তাই দম্পতির ছবি আমি দেখালাম না কেসটা বুঝিয়ে দিলাম